টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম র আহমাতুল্লাহি ও বরা কেতু আলহামদুলিল্লাহ রব্বেলা আল্লাম ইন ওয়ালা আফিব আতুলিল মুত্তাক ওয়া উসল্লি ও উসল্লিম ও আল্লাহ নবিনা মোহাম্মাদী ও আলা আলী ওয়া বি আজ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং ইসলামী শরিয়ার উদ্দেশ্য লক্ষ্য বিষয়ক আমাদের এ আলোচনা অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন আজকের বিষয় হচ্ছে ইসলামী শরিয়ার গুরুত্ব তার মানে হচ্ছে কেন আমরা ইসলামী সেরিয়া মানব কেন আমরা ইসলামী সেরিয়াকে গুরুত্ব দেব এর কারণগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই দর্শক আমরা মানুষ আমরা সকলে জানি মানুষ একাকি থাকতে পারে না মানুষ সমাজবদ্ধ প্রাণী আল্লাহ তালা তাকে এই বৈশিষ্ট্য দিয়েই সৃষ্টি করেছেন এই সমাজে আছে মা বাবা আছে ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে সমাজের আরো নানা সভ্য দেশের নাগরিক আছে মুসলিম আমসলিম নানা সম্প্রদায় এই সবার সাথেই আমাদের বসবাস করতে হবে কতজন কত চিন্তার অধিকারী কতজন কতভাবে ভাবেন কত রকম ফিলসফি তাদেরকে চালিত করে কত রকম বিশ্বাস কত রকম নীতিবোধ তাদের মধ্যে অবস্থান করে এই সবাইকে নিয়ে যদি একটি সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চান যদি একটা ভালো সমাজ গড়ে তুলতে চান তাহলে সেখানে প্রয়োজন সেখানের প্রয়োজন আইন শৃঙ্খলার সেখানের প্রয়োজন কমন কিছু আইটেমের যা এই সমাজের সকলে মিলে মেনে চলবে আর যদি মেনে না চলে তাহলে সেই সমাজের কি অবস্থা হবে সেটা তো আমরা জাহিলি সমাজে দেখেছি কোনো নিরাপত্তা নেই মারামারি কাটাকাটি হিংসা হানাহানি ধর্ষণ রাহাজানি ছিনতাই এবং অশান্তি অশান্তি আর এটি হচ্ছে ওইরকম সমাজের একটা বৈশিষ্ট্য কিন্তু আজকের কি সেরকম সমাজের কথা কল্পনা করতে পারে পারেনি বলেই আজকে শুধু নয় আসলে সেই যুগেও মানুষ পারতো না কিন্তু তারা তো কিছু সলিউশন পাচ্ছিল না মহান আল্লাহ তালা এই মানব জাতির প্রতি রহমত এর দৃষ্টি দিলেন তিনি সলিউশন দিলেন তিনি নবি সাল্লা আলহাস্লামকে পাঠালেন সারিয়া দিয়ে বিধিবদ্ধ শৃঙ্খলা দিয়ে আইন দিয়ে বিধান দিয়ে যখন মানুষ তা মানল সাথে সাথে অনিরাপত্তা চলে গেল নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত হলো রাহাজানি দূর হলো সবাই ভাই ভাই হয়ে গেল জেনা বন্ধ হলো বৈধ বিবাহ চালু হল স্বার্থপরতা পথ শেষ হয়ে গেল কে কাকে নিজের স্বার্থ জলাঞ্জলে দিয়ে অন্য স্বার্থকে প্রাধান্য দেবেন সে প্রতিযোগিতা লেগে গেল সুবহান প্রিয় দর্শক আপনারা কি জীবন পার হওয়ার পর রাসুল্লাহ সাল্লা মাদানে জীবনের সে সুন্দর দৃশ্যগুলো কল্পনা করতে পারেন না আপনারা কি পড়েননি আনসার এবং মহাজের দেশের সৌভাতৃত্বের কথা কি করেছে এ পরিবর্তন মহান আল্লাহ তালা কিভাবে একটা জাহিলি অরাজক সমাজকে এত সুন্দর এত শান্তিপূর্ণ এত সৌন্দর্যমণ্ডিত একটা সুন্দর সমাজে পরিণত করলেন সেটি হচ্ছে এই সারিয়া এই শরিয়া এই শরিয়া মানার কারণে সেই সমাজ এত সুন্দর হয়েছিল সেই সমাজে আপনারা জানেন মদিনা সমাজের শুরুতেই অমুসলিমরা ছিল এই সমাজের অংশ বিভিন্ন জাতির লোকেরা ইহুদি কিংবা আহলে কিতাবের আরও লোকেরাও সেখানে ছিল সকলেই মেনে নিয়েছিল মহানবীর সাল্লাহ সাল্লামের নেতৃত্ব তথা সারিয়ার নেতৃত্ব ফলে একটা শান্তি সৃষ্টি হয়েছিল আমরা জানি যে তাহলে মানুষ যে তো সমাজবদ্ধ জীব তার আইন প্রয়োজন কোনো না কোনো আইন থাকতেই হবে কোনো না কোনো আইনের এবং শৃঙ্খলার অনুশাসনে তাকে থাকতেই হবে আজকে সারা বিশ্ব দেখুন কোনো দেশ আইন শৃঙ্খলার বাইরে নেই কিন্তু জাতির লোকেরা তাদের জন্য গুরুত্বপূর্ণ কেন হবে যে তারা সারিয়া মানবে এই জন্যে যে মানুষ যা রচনা করে মানুষ তার সীমাবদ্ধ আইন দিয়ে সেটাকে যোগ কাল আর স্থানের ঊর্ধ্বে নিতে পারে না সে তার সীমাবদ্ধ চিন্তা চেতনা দিয়ে আইন করে সে তার নিজের উপযোগী করে আইন করে পরবর্তী জেনারেশনের জন্য সেটা উপযোগী নাও হতে পারে অন্য দেশের জন্য উপযোগী নাও হতে পারে সেরিয়া এসেছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে আমরা বৈশিষ্ট্যের মধ্যে লক্ষ্য করেছি প্রথম বৈশিষ্ট্য অতএব এটি হচ্ছে শারিয়া গুরুত্বপূর্ণ হবার জন্যে সমগ্র মানবতার জন্য এবং বিশেষ করে মুসলিমদের জন্য সবচেয়ে বড় কারণ কেন শরিয়া তো গুরুত্বপূর্ণ কারণ এটি মহান আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে নাজিলকৃত মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি আমাদের পূর্বে যত জাতি হয়েছে তাদের সৃষ্টি করেছেন। এবং আগত সকল প্রজাতিকে এ মহান আল্লাহ তালা সৃষ্টি করবেন তিনি জানেন প্রত্যেক যুগের লোকদের কি প্রয়োজন তাদের কি ফেতরাত এসব কিছু তিনি জানেন জানেন বলেই তিনি দিয়েছেন সারিয়াহাজা আল্লাহ আমর অতপর তোমাকে আমরা সেরিয়া উপর স্থাপন করেছ অতএব তুমি তার অনুসরণ করো তুমি এবং তোমার পুরো উম্মা নির্দেশ শুধু রসুল সাল্লা সাল্লামের জন্য নয় সকল উম্মার জন্য কারণ এই শরিয়া তিনি দিয়েছেন সকলের জন্য কারণ তিনি মানব জাতির সকলের বৈশিষ্ট্য এবং নেশ জানেন এই জন্যই আমাদেরকে সেরিয়া মানতে হবে কারণ এটা কালোত্তীর্ণ এটা স্থানোত্তীর্ণ এটা কেমন পর্যন্ত অবশিষ্ট এসে হচ্ছে মহান আল্লাহ রাবুল পক্ষ থেকে এটা হচ্ছে এক নম্বর কারণ এটা গুরুত্ব পাওয়ার প্রিয় দর্শক আমরা দুই নম্বর কারণ হিসাবে যেটা উল্লেখ করব। কেন আমরা মানব আমরা সকলেই একমত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মহানবী আলাইহি শেষ নবী তিনি বলেছেন আনা সৈয়দ ওয়ালাদ আমি আদম সন্তানদের সর্দার এবং এতে গৌরব বা কিছু নেই দিস ইস দ্য রিয়ালিটি তিনি বুদ্ধিবৃত্তিক একটা তথ্য জ্ঞান হিসাবে এটাকে উপস্থাপন করেছেন এই জন্যই তিনি বলেছেন আমি গর্ববোধ করছি না আমার অহংকারের কোন কারণ নেই এটা আল্লাহ তালা এই দিয়েছেন আল্লাহ আমাকে অ্যাপয়েন্ট করেছেন সৈয়দ ওলাদ আদম হিসাবে অত জিনিসটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম তাহলে কেন সরিয়া মানব কারণ পৃথিবীর যত মানুষ মানুষের যিনি সর্দার শেষ নবী মোহাম্মদ রসুলাম এটাকে এনেছেন উপহার দিয়েছেন মানব জাতির জন্য আল্লাহ তাকে চুজ করেছেন এই সারিয়াকে গ্রহণ করা এবং মানব জাতির উদ্দেশ্যে পেশ করা অতএব আমরা কি তার চেয়ে শ্রেষ্ঠ আর কাউকে পাচ্ছি আমরা কি আর পাচ্ছি সমান সারিয়া আরেকটা কিছু আমরা মানব এই জন্যই সারিয়ার এত গুরুত্ব আল্লাহ তালা নবী আল্লাহ তালা শেষ রাসূল এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সেদ আলাদা আদম তার মাধ্যমে মানুষের সারিয়া পেয়েছে এই জন্য এত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে যখন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বক্তৃতা দেয় সেটাও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কোনো ছোট্ট উপহার দেয় সেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কোনো কথা বলে সেটাও গুরুত্বপূর্ণ এই জন্যই প্রিয় দর্শক মুসলিম ওম্মা ভাই বোনেরা যারা আজকে আমাদের এই আলোচনা শুনছেন আপনাদের সকলের মধ্যে বিবেককে আমি সম্বোধন করে বলছি যে ঈশ্বরিয়া এত গুরুত্বপূর্ণ কারণ মহানবী সাল্লাহ সাল্লাম এর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল আমাদের কাছে দাঁড়িয়েছেন তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এর এত গুরুত্ব কেন কারণ ইসলামী ওহি অহিনির্ভর ওহির জ্ঞান নির্ভর এই জন্য এত গুরুত্বপূর্ণ ওহিটা নির্ভুল আমরা জানি বাকারা শুরুতে মহান আল্লাহ তালা সে কথাটি তুলে ধরেছেন দয়ালি কালিকি তায় বলে আর এটি এমন একটি গ্রন্থ যাতে কোনো ধরনের সন্দেহ নেই পৃথিবীর কোনো কালেই আর কোনো গ্রন্থ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়নি আর যেহেতু এটা স্বয়ং মহান আল্লাহ তালা কালাম স্বয়ং তিনি নিজেই বলে দিয়েছেন অ্যাজ এ ফ্যাক্ট একটা মহাসত্য হিসাবে এমন একটি গ্রন্থ যার প্রত্যেকটা চরণ যার প্রত্যেকটা বাণী যার প্রত্যেকটা বক্তব্য যার প্রত্যেকটা কথা মহাসত্য নিঃসন্দেহে সত্য সন্দেহাতের ভাবে সত্য আর এগুলো দিয়েই তো সারিয়ার বিষয়গুলো আমরা পাচ্ছি সারিয়া পাচ্ছি তো কোরআন এবং সন্ধ্যা থেকে অতএব ইসলামের সারিয়া গুরুত্বপূর্ণ কারণ এটি ওহির জ্ঞান নির্ভর কোরান নির্ভর হাদিস নির্ভর আজকাল আমাদের অনেক ভাই বোনেরা হাদিস সম্পর্কে তারা সন্দেহ পোষণ করে হাদিসের সাথে কিভাবে আদব রক্ষা করতে হবে তারা তা জানেন না ফলে সেরিয়ার গুরুত্ব তাদের কাছে অনেকাংশে কমে যায় কারণ ইসলামী শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ হচ্ছে সুন্নাহ এবং আল হাদিস। আসন্না এবং হাদিস অতএব যারা সুন্নাহ এবং হাদিসের প্রতি কিছুটা সন্দেহ হয়ে উঠবেন তারা কিন্তু সেরিয়ার গুরুত্বটাকে অবহেলা করবেন সেটি ঘটেছে মুসলিম সমাজে প্রিয় দর্শক আর সন্না আল কোরআনের মতোই আইনি দিক থেকে সমগুরুত্বপূর্ণ কারণ দুটোই ওয়াহি পার্থক্য হচ্ছে আল কোরআন হচ্ছে কালামল্লাহ স্পিচ অফ আল্লাহ আল্লাহর বক্তব্য আল্লাহর পক্ষ থেকে অবতারিত তার কালাম তার সন্ন্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি বাট সেটা আল্লাহর কালাম নয় সেটা হচ্ছে সাল্লামের হয়তো কথা অথবা তার কাজ অথবা তার মৌন সম্মতি এবং অনুমোদন কিন্তু আল্লাহ তালাকে আল কোরআনে বলে দেননি হাওয়া ইনহুয়া তিনি তো কথা বলেন না অমায়ন্ত হাওয়া কথা বলেন না তার ডিজায়ার থেকে কথা বলেন না তার প্রবৃত্তি থেকে কথা বলেন না বানিয়ে বানিয়ে কথা বলেন না রচনা করে ইনহুয়া ইহা তিনি যা বলেন সেটা হচ্ছে ওয়াহি যা তার প্রতি প্রত্যাদিষ্ট হয় সম্মানিত দর্শক এ হচ্ছে সে মহান নবী অত্যন্ত আমনাদদার যাকে তৎকালীন শুধু মুসলিমরা নয় অমুসলিমরা শুধু নবতের পরে নয় নবতার আগ থেকে আল আমিন বলত বিশ্বস্ত বলত বিশ্বস্ত নবী অতএব সেই মহান ব্যক্তিত্ব তার সন্নাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই তার সন্নাকে অবিশ্বাস করলে ইমান থাকবে না অতএব আমরা সেরিয়াকে গুরুত্ব দিব কারণ এটা জ্ঞান নির্ভর যে জ্ঞানটা নির্ভুল জ্ঞান যে জ্ঞানটা ওই যে জ্ঞানটা কোরআন নির্ভর যে জ্ঞানটা সহি হাদিস এবং সহি সন্না নির্ভর এই জন্য আমরা শেরিয়াকে গুরুত্ব দিব দর্শক এই গুরুত্বের অংশ হিসাবে আমাদের অনেক স্টাডি করতে হবে অনেক কিছু বুঝতে হবে আমরা গুরুত্বের আরও কিছু বিষয় নিয়ে আসছি একটা বিরতির পর এখন যাচ্ছি প্রিয় দর্শক একটা বিরতিতে ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আমরা আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় উত্তম ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুসঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্টকর পরায়ণতা দয়াদ্রতা একজন মেন মারা মহ মেন ভাইকে সিয়ত বেশ করে অন্যায় থেকে থেকে বারণ করবে এ মুমিনের কাজ একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে এর অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় পুনঃসম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ফর্মিয়ো গ্রন্থির পরিবর্তন এবং সংস্কারন যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ইসলামী শরিয়ার উদ্দেশ্য ও লক্ষ্য শীর্ষক আমাদের আজকের এই সিরিজ আলোচনায় আমরা আজকের পর্বে আলোচনা করছিলাম ইসলামী শারিয়াতের গুরুত্ব এবং এ ব্যাপারে বেশ কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করেছি তিনটি পয়েন্ট তুলে ধরেছি এবারে আমরা চতুর্থ পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী শারিয়া মানুষকে পরিশুদ্ধ করে মানুষকে শেখায় মানুষের মধ্যে যত কলুষতা আছে সেটাকে ধুয়ে মুছে সাফ করে তাকে সোনার মানুষে পরিণত করে কোথেকে পেলাম আমরা তথ্য আল কোরআন থেকে তথ্য এ পেয়েছি আল কোরআন কি বলছে আল্লাহ বলছেন কামা আসল কুম রাসুল কুম যেভাবে আমরা প্রেরণ করেছিলাম তোমাদের মধ্যে মিনকুম তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল তোমাদের মধ্যে তোমাদের থেকেই একজন রাসূল যেভাবে আমরা প্রেরণ করেছিলাম ইয়াতলো আলাইকুম আয়াতিনা তিনি তোমাদের কাছে আমার আয়াত আমার নিদর্শনগুলো আমার ইনস্ট্রাকশন আমার গাইডেন্স আমার ওই তোমাদের কাছে আলোচনা করবেন তেলাওয়াত করবেন তোমাদেরকে পরে শোনাবেন ওই জ্যাক কে কম এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবেন ওই আল্লে মুকুমল কিতা বা হাইক ম্যাটা এবং তোমাদেরকে কিতাব আল কোরআন শিক্ষা দেবেন আল হিকমা প্রজ্ঞা তথা সন্না তোমাদেরকে শেখাবেন যা তোমরা জানতে না ইয়া সালাম কি চমৎকার একটা আয়া কি সুন্দর আয়াতের বক্তব্য কি চমৎকার একটা ঘোষণা মানব জাতির জন্য একজন রাসূল একজন মেসেঞ্জারকে আল্লাহ তালা পাঠালেন তাদের মধ্য থেকে ভিন কেউ নয় যার স্বভাব কেউ জানে না যার চরিত্র কেউ জানে না যার ব্যক্তিত্বকে কেউ জানে না এমন কাউকে নয় তাদের মধ্য থেকে একজন পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি পরম বিশ্বস্ত একজন ব্যক্তি চরম আকলাকি একজন ব্যক্তি সৎ একজন ব্যক্তি অত্যন্ত ভালো শ্রেষ্ঠ মানুষ তাদের মধ্য থেকে করা হয়েছে। খুব কিছু কাজ দিয়ে। কি সুন্দর বক্তব্য তার কাজ হচ্ছে আল্লাহর তেলাওয়াত করে তাদেরকে শোনানো তাদেরকে বোঝানো তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া সে মেসেজগুলো আরেকটা কাজ হচ্ছে তাদেরকে পরিশুদ্ধ করা আরেকটা কাজ হচ্ছে তাদেরকে শিক্ষিত জাতি হিসাবে গড়ে তোলা এবং সে শিক্ষা হবে কিতাবুল্লাহ এবং সন্ন্যাস শিক্ষার ভিত্তিতে আর তাদেরকে শিখিয়েছে এমন জিনিস যা তারা জানতো না আল্লাহ একবার এই জন্য সেরিয়াকে গুরুত্ব দিতে হবে এ হচ্ছে সেরিয়ার মিশন সেরিয়া মানুষকে সকল অজ্ঞানতা থেকে অজ্ঞানতার অন্ধকার থেকে সকল বৈকুল্য থেকে মানসিক বৈকল্য থেকে বিচ্যুত থেকে প্রভ্রষ্টতা থেকে সেরিয়া মানুষকে রক্ষা করে এইভাবে এই ম্যাথডলজিতে যেই ম্যাথডটা এখানে সোরা আল একশো একান্ন নম্বর আয়তে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক আপনারা কি গুরুত্ব দেবেন না সেই এক এত সুন্দর যার মিশন এত সুন্দর মানুষ গড়ার যে সুন্দর ম্যাথোডলজি সেটা কি আপনারা গ্রহণ করবেন না আমরা আরেকটি আয়াতে দেখি সোরা মধ্যে আল্লাহ তালা বলছেন সোরা আল জুমার দু নম্বর আয়তে আল্লাহ তালা ঘোষণা করছেন হুল্লাহ ইতল আই হিম ওই দা কি হিম ওই আল্লা মোহাম্মদ কিতাবল হাইক মেটা ওয়াইন ক্যান ওন কাপুল আলি সোরা আল জুম আর নম্বর আয়ট এখানে আল্লাহ তালা প্রায় আগের কথাগুলোরই পুনরুক্তি করেছেন যদিও কিছু অতিরিক্ত কথা এখানে এসেছে তিনি বলেছেন তিনি তো সেই সত্তা যিনি উম্মেদের মধ্যে যারা লেখাপড়া জানতো না সেরকম একটা প্রজন্মের লোকদের মধ্যে তিনি পাঠিয়েছেন একজন রাসূলকে তাদেরই মধ্য থেকে যিনি তাদের উপর আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শোনাবে অর্থাৎ এটাকে মানুষের কাছে ছড়িয়ে দেবে জানাবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে তাদের মধ্যে যে বক্রতা আছে যে বিচ্যুতি কলুষতা আছে অজ্ঞানতার অন্ধকার আছে মূর্খতা আছে এবং আরো যত সব খারাপ স্বভাব আছে নিকৃষ্টতা আছে অকল্যাণ প্র্যাকটিস আছে এসব কিছু থেকে তাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন আকিদাগত বিভ্রান্তি আছে আমলি ছলনা আছে চাতুরতা আছে অন্যায় আছে অশ্লীলতা আছে এসব কিছু থেকে তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন আর তাদেরকে শেখাবেন আলকিতাব ও আলহাইকমা যদিও তো পূর্বে তারা ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিল আমরা কি রাসূস সাল্লামের সহচর তার ছাত্র আমাদের ফার্স্ট জেনারেশন উম্মার ফার্স্ট জেনারেশন তথা সাহাব রামকে দেখব না কিভাবে পরিশুদ্ধ হয়ে গিয়েছিলেন আল্লাহ একবার কিভাবে এত ভালো মানুষে তারা পরিণত হলেন আজকে মানুষ তো অনেক সচেতন প্রিয় দর্শক সারিয়া ভিত্তিক জ্ঞানটা যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু ভালো মানুষ হয়ে যাওয়া সম্ভব এভাবে একই ম্যাথাডলজিতে সেরিয়া আমাদেরকে পরিশুদ্ধ করবে আজকে মানুষকে ভুল বোঝানো হচ্ছে আজকে সেরিয়া মানুষকে আসলে খারাপ করে না কখনই করেনি কিন্তু মানুষ বিভ্রান্ত হয় কেন তার কার্যকরণ খুঁজতে হবে অন্যখানে শরিয়া ইটসেলফ ইজ এ গুড মেথডোলজি শরিয়া মানুষকে বিভ্রান্ত করে না শরিয়া মানুষকে খারাপ লোকে এক্সট্রিম বা চরমপন্থায় মানুষকে যেতে বাধ্য করে না অনুপ্রাণিত করে না শরিয়া মানুষকে ব্যালেন্সড হতে উদ্বুদ্ধ করে মানুষকে পরিপূর্ণ আখলাক সম্পন্ন হতে মানুষকে উদ্বুদ্ধ করে কেন করবে না যেহেতু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইস্তুলু উতাম্মা মাকারিমাল আখলাক আমাকে প্রেরণ করা হয়েছে মানুষের সুন্দর সুন্দর মানে আখলাকে বিভূষিত করার জন্য এবং সেভাবেই প্রত্যেক ইন্ডিভিজুয়াল সাহাবেকে উচ্চারণ করার পর থেকে ইসলামে ঢোকার পর থেকে দেখুন কিভাবে তার চেঞ্জ হয়ে গেল আর কোনোদিন অন্যভাবে হত্যা করেননি আর কোনোদিন জেনা করেননি আর কোনোদিন বিচার করেননি কারো উপর অত্যাচার নির্যাতন করেননি কারো সম্পদ সাথ করেননি এত ভালো মানুষ এত দ্রুত হয়ে গেল কি করে শেষ সারিয়া তো আজকেও যদি আমরা মেনে চলি প্রিয় দর্শক তাহলে আমাদের জীবন ধারা পাল্টে যাবে সুন্দর হয়ে যাবে এই জন্যই শরিয়া আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ দর্শক শারিয়া আরো গুরুত্বপূর্ণ হওয়ার মধ্যে যে বিশেষ কারণগুলো রয়েছে সেটা হচ্ছে সারিয়ার তার বা এডুকেশন সারিয়া সকল কল্যাণ গুলো আমাদেরকে শেখায় এবং কল্যাণের তার দেয় কিভাবে সেই তার বিয়াত আমরা পেতে পারি সেটা হচ্ছে শারিয়া আমাদের আকিদাকে শুদ্ধ করে এক নম্বরে সেরিয়ার এক নম্বর কাজ হচ্ছে মানুষের আকিদাকে শুদ্ধ করা কারণ মানুষ তার বিশ্বাস চিন্তা চেতনার জগৎকে যদি পরিশুদ্ধ না করে এবং সেখানে যদি বিচ্যুতি থেকে যায় তাহলে তার জীবনের সকল কর্মে সেই বিচ্যুতির প্রভাব পড়ে এবং সে বিচ্যুতির উপর ভিত্তি করে সে আগায় তার সমস্ত কর্মকাণ্ডে সেটা এক্সপোজড হয় এই জন্য সারিয়া প্রথম পয়েন্ট হিসাবে ইসলাম আকিদাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তার্বিয়তের সেকেন্ড পয়েন্ট হিসাবে সারিয়া নির্ধারণ করেছে অর্থাৎ একজন লোকের যখন আঁকিদাগত দিকটা শুদ্ধ হয়ে যাবে তখন ধীরে ধীরে সে তার এবাদতগুলোকে শুদ্ধ করবে এবাদতগুলোর শুদ্ধ করার মূলনীতিটা কি একটাই মূলনীতি সেটা হচ্ছে যেহেতু আল কে ফিয়া সকল এবাদত হচ্ছে অহিনীর ভর অহিন ইনস্ট্রাকশনের বাইরে এইবাদতের মধ্যে কোনো সংযোজন বিয়োজন করা যাবে না অতএব শরিয়া আমাদেরকে শেখাচ্ছে যে আমাদের সকল ইবাদত হবে রসুল্লাহ হাদিস এবং সহি অনুযায়ী এর বাইরে কোনো কিছুই আমরা নিজেদের থেকে আরোপ করব না ইবাদতের সামনে পেছনে আগে ভেতরে সারিয়ার যে সুন্দর ফরমেটটা আছে কোরআন এবং সহি হাদিস নির্ভর সেই ফরমেটের বাইরে কিছু করব না এটাই হচ্ছে ইবাদতের উপর প্রশিক্ষণ শারিয়া আমাদেরকে সেই প্রশিক্ষণটা দেয় তাহলে সারিয়া আমাদেরকে আকিদা শুদ্ধ হওয়ার প্রশিক্ষণ দেয় শুদ্ধ করার প্রশিক্ষণ দেয় আর ইবাদত শুদ্ধভাবে পালন করার প্রশিক্ষণ দেয় তৃতীয়ত যে প্রশিক্ষণ সারী আমাদেরকে দেয় সেটি হচ্ছে মহামেলাতের বিষয় আমাদের প্রাত্যহিক জীবনের যত ইন্টারাকশন আছে যত মানুষের সাথে আমাদের যোগাযোগ আছে অথবা পেশাগত দায়িত্ব কিংবা আরো অন্য অন্য দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা মানুষের সাথে ইন্টারেক্ট করে থাকি তাদের সাথে মেলামেশা করে থাকি সকল ক্ষেত্রে আল্লাহ রসুল যা বলেছেন সেই ম্যাথড সেই নির্দেশনা মেনে চলাটার তার বিয়াদ সরিয়া কিন্তু আমাদেরকে দিচ্ছে তাহলে একজন লোক মন্দ হবে কি করে একজন লোক ঘুষ খাবে কি করে সুদে সম্পৃক্ত হবে কি করে অন্য সম্পদ আত্মসাত করবে কি করে চুরি করবে কি করে ছিনতে রাহাজানি করবে কি করে সে তো ভালো মানুষ হওয়ার প্রেরণা পাচ্ছে মহামেলাতের প্রত্যেকটা ক্ষেত্রে সে স্ত্রী নির্যাতন করবে কেন বা স্বামীর প্রতি খারাপ ব্যবহার কেন করবে সে সন্তানের দায়িত্ব কেন ঠিক মতো পালন করবে না সেরিয়া তো তাদেরকে একটা সুন্দর তারবিয়ত তাদেরকে দিয়েছে অতএব শরিয়ার তারবিয়াতটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে এই জন্য শেরিয়াত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আরেকটা তারবিয়ত কিন্তু শরিয়া দিয়ে থাকে সেটি হচ্ছে আখলাখ মনে রাখতে হবে চারটা তারবিয়ত যদি আমরা না নিই তাহলে শরিয়া কোর্সটা আমার কমপ্লিট হলো না আখলাখের তারবিয়ত ভালো মানুষ হয়ে যাওয়ার তারবিয়ত যেটা একটু আগে আমি হাদিসটা বললাম রাসূল সাল্য়া সাল্লাম থেকে ভালো মানুষ হয়ে যাওয়ার তারবিয়ত যদি আমি নেই তাহলে দেখবেন একজন লোকের আখিদের শুদ্ধ ইবাদত শুদ্ধ মাহামেলা আট্টো কোরআন সুন্না এবং সেরিয়ার ইনস্ট্রাকশন মতো হচ্ছে রাখ লাখটাও রাসুল সাল্লাহ সিরার আদলে সে চেষ্টা করছে এ তো আজকের যুগের শ্রেষ্ঠ মানুষে অবশ্যই পরিণত হবে এভাবে সেরিয়া আমাদের জন্য তার গুরুত্ব নিয়ে আমাদের কাছে এসছে আমাদেরকে সেটাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে প্রিয় দর্শক এরপরে যে বিষয়টি আমি আপনাদের সামনে গুরুত্ব দেওয়ার জন্য তুলে ধরব সেটি হচ্ছে একমাত্র সেরিয়াই মানুষকে ইমান এবং তাকোয়া শেখায় এবং এই ইমান এবং তাকোয়াকে আল কোরআন বলছে মানুষের জীবনের সার্বিক ডেভেলপমেন্ট এবং উন্নয়ন এবং বারাকার একমাত্র কারণ আজকের যুগে মানুষ উন্নয়নের পেছনে ছুটছে ডেভেলপমেন্ট বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট মরাল ডেভেলপমেন্ট এডুকেশনাল ডেভেলপমেন্ট ইত্যাদি নানা ডেভেলপমেন্টের পেছনে মানুষ চলছে কিন্তু তাদের মনে নেই যে ইমান তাকুয়া ছাড়াই ডেভেলপমেন্টগুলো হবে না কারণ القراني اللتالا، سبشتكري سورة الأعراف ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. سورة الأعراف تشينة بونمبرات. إذا اللتالا بونشين، جد উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে অতএব আমি তাদেরকে পাকড়াও করেছি তারা জর্জন করেছে সেই কারণে তাহলে এই আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ তালা সকল ধরনের উন্নয়নকে এখানে ইনক্লুড করলেন এবং তার শর্ত করলেন ইমান এবং তাকুয়া ইমান এবং তাকুয়া এটা সেরিয়াত আমাদেরকে শিখিয়েছে সেরিয়াত আমাদেরকে দিয়েছে অতএব ইমান এবং তাকুয়ার পথে যদি আমরা চলি তাহলে পৃথিবীর উন্নয়ন যার পেছনে সারা বিশ্ব চলছে সে উন্নয়ন আমাদেরকে ধরা দেবে এই জন্যই সেরিয়া আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ আসুন প্রিয় দর্শক আমরা সে গুরুত্ব অনুধাবন করি এবং সরিয়াকে আমাদের জীবন ব্যবস্থার অংশ হিসেবে গ্রহণ করি আল্লাহ আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুন এতটুকু বলে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হায়দা ওসল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যাল থর্প রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক

আমি মোহাম্মদ বদরুদ্দান আদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা